বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের অপরাজিতা ফুল গাছগুলোকে আবার নতুন করে প্রাণ ফেরানোর। আমরা সকলে জানি যে অপরাজিতা ফুল গাছ কিন্তু একটি গরমের ফুল প্রদান করা গাছ। যখনই এই শীত শুরু হতে শুরু করে, মানে অক্টোবরের পর থেকে কিন্তু এই গাছ আস্তে আস্তে করে কিন্তু নিস্তেজ হতে শুরু করে এবং এর সমস্ত পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে কিন্তু ঝরে পড়তে শুরু করে। তো এই গাছ শীতের যে আবহাওয়া থাকে সেই আবহাওয়াকে কিন্তু একদমই সহ্য করতে পারে না, এবং যখনই এই ফেব্রুয়ারি মাসের পর থেকে গরমের শুভারম্ভ হয় তখন কিন্তু এই গাছ নতুন করে কিন্তু আবার প্রাণ ফেতে শুরু করে। কিন্তু যখন এই গাছ নতুন করে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠিয়ে যখন নিজেকে প্রাণবন্ত শুরু করে তৈরি করা, তখন কিন্তু এই গাছে আমাদেরকে কিছু প্রাথমিক কাজ করা উচিত এবং কিছু প্রাথমিক পরিচর্যা করা উচিত, যাতে এই গাছগুলোকে আবার আমরা পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারি। তো বন্ধুরা, কী কী পরিচর্যা করলে পরে আমরা এই অপরাজিতা ফুল গাছগুলোর আবার নতুন করে ডালপালা গজাতে পারবো, নতুন গ্রোথ এই গাছে আনতে পারবো, তেমনই প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো। এখন দেখতে পাচ্ছ তোমরা এক দুটো করে কিন্তু ফুল ফোটা শুরু করেছে। আগামী দিনগুলোতে যাতে এই গাছ সম্পূর্ণ পরিমাণে ফুলে ভর্তি থাকে, যেমন আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, তেমন তৈরি করতে গেলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই গাছকে কিন্তু এই সময় আমাদেরকে প্রুন করে ফেলতে হবে, মানে এই গাছকে কিন্তু কাটাই ছাটাই করতে হবে তার নতুন গ্রোথের জন্য। এবং আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে অপরাজিতা গাছের খুব ভালো গ্রোথ পেতে গেলে আমাদেরকে কিন্তু মাসে একবার করে যদি সফট প্রুনিং এই গাছে আমরা করি, তবে কিন্তু এই গাছের শেপও আমরা ভালো রাখতে পারবো। এবং প্রুনিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই অপরাজিতা ফুল গাছ, যেটা আমরা সকলে জানি লতানো ফুল গাছ, সেই ফুল গাছকে কিন্তু এরকম বৃক্ষের মতো কিন্তু তোমরা তৈরি করতে পারবে, একটা গাছের মতো কিন্তু তোমরা তৈরি করতে পারবে, সেটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু প্রুনিং করার মাধ্যমে। তো অলরেডি কিন্তু আমি আমার গাছগুলোকে কিন্তু প্রুন করে ফেলেছি এবং সম্পূর্ণ গাছগুলোকে প্রুন করা হয়ে গেছে আমার। যেমন দেখতে পাচ্ছ যে এই দেখো জায়গাগুলো কাটা কাটা আছে, এগুলো কিন্তু প্রুন করার জায়গা, এবং প্রুন করার ফলে যে পুরনো পাতাগুলো আছে সেই সম্পূর্ণ পাতা কিন্তু ঝরে যাচ্ছে এবং গাছে কিন্তু দেখো আবার নতুন করে কিন্তু ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস গজানো কিন্তু গাছে শুরু হয়ে গেছে। তো প্রথম কাজ এটাই আমরা করব যে যেগুলো গাছ আমাদের কাছে আছে সে লতানো হোক এবং যারা এরকম বৃক্ষের মতো তৈরি করছো সেরকমই হোক। যদি দেখো তোমরা যে তাদের কাণ্ডগুলো যদি এরকম হাত দিয়ে যদি একটু যদি নাড়িয়ে যদি কাণ্ডগুলোকে দেখো যে কাণ্ডগুলো জীবিত আছে, তাহলে অবশ্যই সেই গাছগুলোকে তোমরা প্রুন করে ফেলো, নিজের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে আগামী মাস থেকে সেই গাছে কিন্তু আবার নতুন নতুন করে ব্রাঞ্চেস আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় পরিচর্যা করব এটা কিন্তু সময় অপরাজিতা ফুল গাছের নতুন চারা গাছকে রোপণ করার জন্য। তাই যে সমস্ত বাগানে এরা নতুন চারা গাছ রোপণ করতে চাইছো, তারা অবশ্যই এমন একটা মিডিয়ার মধ্যে এই অপরাজিতা ফুল গাছকে রোপণ করার চেষ্টা করবে যেটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু ওয়েল ড্রেন সয়েল হবে। কারণ এই যে গোড়া যদি সবসময় যদি এরকম স্যাঁতস্যাঁতে মাটি থাকে, মানে এরকম দলা দলা মাটি থাকে ভিজে, তাহলে কিন্তু এই গাছকে কিন্তু তোমরা চট করে বৃদ্ধিও করাতে পারবে না এবং খুব সহজে কিন্তু এই গাছ মারা যাবে। তাই অবশ্যই 50% মাটি নেবে, তার সঙ্গে 50% কম্পোস্ট নেবে এবং সামান্য পরিমাণে নিমখোল এবং সাদা বালি যে হয় সেই সাদা বালি মিশিয়ে একটি ওয়েল ড্রেন সয়েল তৈরি করে তারপরে কিন্তু অপরাজিতা ফুল গাছকে আমরা যদি রোপণ করি এই সময়, তাহলে কিন্তু আগামী মাসগুলোতে সেই গাছ কিন্তু তোমরাও কিন্তু এইভাবে ঝাড় তৈরি করতে পারবে একটা লতানো ফুল গাছ থেকে সেটাকে সরিয়ে। তৃতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা এই অপরাজিতা ফুল গাছগুলোকে খুব ভালোভাবে গ্রোথ পেতে চাই এবং চাই যে এই গাছগুলো খুব ভালো পরিমাণে সবুজ এবং সতেজ থাকবে, তাহলে এই যে অপরাজিতা ফুল গাছগুলোকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ, এই গাছগুলো কিন্তু এতদিন আমরা শেডি এরিয়াতে রেখেছিলাম, কিন্তু এখন কিন্তু সময় চলে এসেছে এই সম্পূর্ণ অপরাজিতা ফুল গাছগুলোকে কিন্তু ওপেন ছাদ বাগানের মধ্যে রাখার। যত ভালো সানলাইট এই গাছগুলোর উপরে পড়বে, দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু গাছগুলোকে কিন্তু খোলা ছাদের মধ্যে রাখা শুরু করে দিয়েছি, তো তত বেশি যদি রোদ এই গাছ পাবে তত বেশি কিন্তু গ্রোথ এই গাছের মধ্যে তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই বলবো তৃতীয় কাজ হিসেবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অপরাজিতা ফুল গাছগুলোকে দেখছো ছাদ বাগানের ওপেনের মধ্যে রাখবো, যেখানে এই গাছগুলো সারাদিনে যাতে রৌদ্র পায় এবং নিজেদেরকে আবার প্রাণবন্ত করে তৈরি করতে পারে। এবার চতুর্থ কাজ আমরা যেটা করব সেটা কিন্তু এর মাটিকে ঘিরে। মাটিকে ঘিরে কি, আমাদেরকে কিন্তু এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই সময় খাবার প্রয়োগ করতে হবে। কিন্তু খাবার প্রয়োগ করার আগে চার নম্বর কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি একবার করে এইভাবে অপরাজিতা টবের মাটিগুলোকে খুঁচিয়ে নিই, তাহলে দেখবে যেটা হয় সেটা হচ্ছে যে এইভাবে যদি আমরা মাটিগুলোকে খোঁচাই, তাহলে দেখবে এর
উপরের লেয়ারের মানে টপ লেয়ার সয়েলের মধ্যে যে শেকড়গুলো থাকে সূক্ষ্ম সূক্ষ্ম, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে এবং দেখবে এরকম সামান্য পরিমাণে কিন্তু সেগুলো ছিঁড়ে যাবে। এটাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, যত বেশি এই সূক্ষ্ম শেকড়গুলো ছিঁড়ে যাবে তত বেশি কিন্তু গাছ আবার নতুন করে কিন্তু শেকড় গজানো কিন্তু শুরু করে দেবে। তাই অবশ্যই বলবো, শেকড়ের ভালো বৃদ্ধির জন্য, মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালনকে ভরপুর রাখার জন্য আমাদেরকে সপ্তাহে একবার করে এভাবে মাটিটাকে কিন্তু খুঁচিয়ে নিতে হবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা। তো এখন কিন্তু এই অপরাজিত ফুল গাছগুলো কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সময়, এই সময় কিন্তু এই গাছে ফুল নেওয়া আমাদের একদমই উচিত নয়। আমরা সর্বপ্রথম করব কি, খাবার প্রয়োগ করে এই গাছের গ্রোথটাকে আবার ফেরাবো, গাছকে আবার ঝাঁকড়াভাবে তৈরি করব। দেন এই গাছে আমরা এপ্রিল মাসের দিক থেকে কিন্তু ফুল নেওয়া শুরু করব। তো এখন গ্রোথটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা জৈব খাবার হিসেবে যে দুটো খাবার প্রয়োগ করব দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, একটা হচ্ছে সর্ষের খোলের ডাস্ট গুঁড়ো এবং আরেকটা হচ্ছে ব্যবহার করা চা পাতা। এখানে এই দুটো খাবার কিন্তু সম্পূর্ণ পরিমাণে সক্ষম আমাদের এই অপরাজিতা ফুল গাছগুলোকে আবার নতুন করে কিন্তু প্রাণবন্তভাবে তৈরি করার জন্য। তো কী প্রসেসে আমরা এই খাবারগুলোকে প্রয়োগ করব, চলো এক এক করে দেখে নিই। প্রথম খাবার হিসেবে যেটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে চা পাতা। এই ক্ষেত্রে তোমরা ব্যবহার করা চা পাতাও ইউজ করতে পারো বা তোমরা একদম ফ্রেশ চা পাতাও কিন্তু ইউজ করতে পারো। তো এখানে আমি কিন্তু ফ্রেশ চা পাতা নিয়ে নিয়েছি। এই চা পাতা যেটা কাজ করবে, এই মাটিটাকে কিন্তু অ্যাসিডিক করতে সাহায্য করবে এবং তার সঙ্গে কিন্তু এই সয়েল মিডিয়াটাকে উর্বর করার চেষ্টা করবে। তাই অবশ্যই আমরা যদি প্রত্যেক 10 দিনে একবার করে ছোটো চামচের 1-2 চামচ এরকম 8-10 ইঞ্চি পাত্রের জন্য ব্যবহার করো, তাহলে কিন্তু আমরা কিন্তু এই গাছকে খুব ভালোভাবে আগামী দিনগুলোতে কিন্তু তৈরি করতে পারবো। এবার দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করবো সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা লিকুইড ফার্টিলাইজার। এটা আর কিছু নয়, এটা আমাদের কিন্তু সর্ষের খোলের গুঁড়োর থেকে তৈরি করা একটি লিকুইড ফার্টিলাইজার। এই সর্ষের খোলের থেকে যে লিকুইড ফার্টিলাইজারটা আমরা তৈরি করেছি, এটা তৈরি করা কিন্তু খুব সহজ। এরকম একটি পাত্রের মধ্যে যদি 1/2 থেকে 1 লিটার আমরা জল নিই এবং তার মধ্যে যদি এরকম 1 চামচ আমরা সর্ষের খোলের গুঁড়ো দিয়ে দিই, দিয়ে যদি আমরা এই জলটাকে ভালোভাবে ঘেটে এই পাত্রটাকে একটা ঠান্ডা জায়গায় রেখে দিই, তাহলে 24 ঘন্টা পর এসে আমরা দেখব একটা ভালো পরিমাণের কিন্তু এরকম লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলো দেখে নিই যে এই লিকুইড ফার্টিলাইজার আমাদের এই অপরাজিত ফুল গাছগুলোতে আমরা কোন সময় প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব। বন্ধুরা, সর্ষের খোলের এই লিকুইডটা কিন্তু আমরা সরাসরি কিন্তু টবের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো না, আমাকে কিন্তু এটাকে ভালোভাবে তৈরি করার জন্য এবং গাছে প্রয়োগ করার আগে অবশ্যই একটি পাত্রের মধ্যে এরকম 1/2 লিটার জল নিতে হবে। সেই জলের মধ্যে আমাকে কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারটা সামান্য পরিমাণে এইভাবে দিয়ে একটি পাতলা আকারের, এই যে দেখতে পাচ্ছ একদম ঘন থেকে পাতলা তৈরি করে নিলাম, এই পাতলার আকারের কিন্তু একটি ফার্টিলাইজার তৈরি করে তবেই কিন্তু আমাদেরকে এই ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করতে হবে। সরাসরি সর্ষের খোলের গুঁড়োর ফার্টিলাইজার যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছ বাঁচার থেকে বেশি কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুরা, প্রতি 10 দিনে একবার করে আমরা যদি এই লিকুইড খাবারটা যদি 1 কাপ করে যদি আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছ কিন্তু ফুললি নাইট্রোজেন বেসড একটি খাবার পেয়ে গেল এবং নাইট্রোজেন বেসড খাবার কিন্তু আমাদেরকে কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে যদি এই অপরাজিতা ফুল গাছগুলোকে আমরা ভালো পরিমাণে গ্রো করতে চাই। কারণ এই সময় কিন্তু এই গাছগুলোর প্রয়োজন নাইট্রোজেন বেসড খাবার এবং সর্ষের খোলের লিকুইডের থেকে বড় কিন্তু কোনো নাইট্রোজেন বেসড খাবার কিন্তু হয় না। তাই অবশ্যই এই নাইট্রোজেন বেসড খাবার যদি প্রতি 10 দিনে 1 কাপ করে আমরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আগামী মাসগুলোতে কিন্তু আমরা কিন্তু আবার ভরপুর পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল নিয়ে আসতে সক্ষম হব। এবার সর্বশেষ কাজ আমরা যেটা করব, যেটাকে আমরা সবসময় উপেক্ষা করে চলি এবং যেটাকে অদেখা করার জন্য আমাদের কিন্তু এই গাছের গ্রোথ কিন্তু একদমই আসে না, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে এই যে গাছের মধ্যে যে বীজ চলে আসে, এই বীজ আসা কিন্তু প্রধান পরিমাণে কারণ কিন্তু এই গাছের গ্রোথকে আটকে দেওয়ার জন্য। তাই অবশ্যই এই সময় দাঁড়িয়ে যদি গাছের মধ্যে তোমাদের বীজ আসে, পরিপক্ক বীজগুলোকে তোমরা রেখে দিতে পারো সেগুলো থেকে নতুন চারা গাছ রোপণ করার জন্য এবং এই বীজগুলোকে কিন্তু আমাদেরকে অপরাজিতা ফুল গাছ থেকে সম্পূর্ণ পরিমাণে তুলে ফেলতে হবে, কারণ এই বীজই কিন্তু দায়ী গাছে সম্পূর্ণ পরিমাণে ফুলকে আটকে দেওয়ার জন্য এবং গাছের বৃদ্ধিকে ব্যাহত করার জন্য। তাই অবশ্যই যখন আমরা গাছে বীজ দেখতে পারবো সেগুলোকে তুলে ফেলতে হবে। যদি কিছু বীজ থেকে চাই আমরা চারা গাছ তৈরি করার জন্য, তবে সেগুলোকে পরিপক্কভাবে আমরা তৈরি করব এবং বাকি বীজগুলোকে আমাদেরকে এইভাবে তুলে ফেলতে হবে। এই কয়েকটি পরিচর্যা যদি এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে করি, তাহলে আগামী মাসগুলোতে কিন্তু এই গাছের গ্রোথকে আমরা যেমন পুনরায় সঞ্চালন করতে পারবো, তেমনই কিন্তু গাছগুলোতে কিন্তু এরকম 1-2 ফুল নাই, পুরো গাছ জুড়ে কিন্তু ফুল আমরা নিয়ে আসতে পারবো এবং গাছগুলোকে কিন্তু ভালো পরিমাণের গাছ হিসেবে তৈরি করতে পারবো। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে
দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।